হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো টলিউডের অর্থাৎ বাংলা সিনেমার একজন খ্যাতনামা অভিনেতা সুমিত গাঙ্গুলির জীবন কাহিনী সম্পর্কে, যাকে টলিউডের নাম্বার ওয়ান ভিলেনও বলা হয়ে থাকে। তো তিনি এমনই একজন ভয়ঙ্কর ভিলেন যার চেহারা এবং চোখ দেখলে বাচ্চারা ভয় পেয়ে যায়, এমনকি অনেক বাচ্চাকে শাসন করার জন্য তার নাম ব্যবহার করা হয়। তো বুঝতেই পারছেন তার চেহারা এবং আকারে তিনি কতটা ভয়ঙ্কর, আর সেই জন্য তাকে টলিউডের নাম্বার ওয়ান ভিলেন বলা হয়ে থাকে। টলিউডের নাম করা ডাইরেক্টর স্বপন সাহার প্রায় 100টি মুভিতে তিনি কাজ করেছেন, এবং স্বপন সাহা একসময় বলেছিলেন বাংলা সিনেমায় ভিলেনের চরিত্রে সুমিত গাঙ্গুলির ধার কাছেও কেউ নেই। ভিলেন হিসাবে তার অভিনয় এতটাই সুন্দর যে সিনেমার বিভিন্ন ক্লোজ সিনগুলি সে নায়িকাদের না ছুঁয়েই করে নিতে পারে। তিনি যে কোনো চরিত্রকে এতটা সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলেন যেন মনে হয় সেটা রিয়েল ক্যারেক্টার। সেই জন্য ঋতুপর্ণা এবং রচনাদের মতো নায়িকাদের ভিলেন হিসাবে ফার্স্ট চয়েস ছিলেন সুমিত গাঙ্গুলি। পারবি না সখী, তোর স্বামী যদি শোনে যে তার চোখে ধুলো দিয়ে তুই বিয়ে করেছিস? এই কথা তুই বলতে পারলি গোপাল? তো যাই হোক, সুমিত গাঙ্গুলির সম্পর্কে আমি ইন্টারনেটে অনেক সার্চ করেছি। তো বিশ্বাস করুন, এত বড় একটা অভিনেতা সম্পর্কে কোথাও সেই রকম ভাবে কিছু খুঁজে পাওয়া যায়নি। তার জন্ম, তার মা বাবা, তার স্ত্রী, কোনো কিছু সম্বন্ধেই জানা যায়নি। এমনকি উইকিপিডিয়াতেও তার সম্বন্ধে কোনো কিছু লেখা নেই। তবে আমি তার সম্বন্ধে যে তথ্যগুলি আপনাদের দিচ্ছি তা তার ইন্টারভিউ থেকে জানতে পেরেছি। তো যাই হোক, ছোটবেলা থেকে সুমিত গাঙ্গুলির স্বপ্ন ছিল অভিনেতা হবে, এবং তিনি 6 বছর বয়স থেকে গ্রুপ থিয়েটারে কাজ করতেন। এমনকি প্রাইমারি স্কুলে পড়ার সময় তার ম্যাম তাকে জিজ্ঞেস করেছিলেন, বড় হয়ে তুমি কি হতে চাও? তো তিনি বলেছিলেন, আমি অভিনেতা হতে চাই। তার এই কথা শুনে ক্লাসের সবাই অবাক হয়ে গেছিলেন এবং তার কথা শুনে হাততালি দিয়েছিলেন। সুমিত গাঙ্গুলি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। তো প্রথম থেকেই তিনি নায়ক হতে চেয়েছিলেন, সেই জন্য তিনি বিভিন্ন পরিচালকদের দরজায় দরজায় ঘুরতে থাকেন। এমনকি পরিচালকরা তাকে এইটাও বলেছিলেন যে হিরো হবি তো আয়নায় নিজের মুখটা দেখেছিস, এই বলে তাকে তাড়িয়ে দিয়েছেন। আমার প্রথমে খুব ইচ্ছে ছিল নায়ক হব, ডিরেক্টরদের দরজায় ঘুরে বেরিয়েছি নায়ক হব। তখন ডিরেক্টর বলেছে আয়নায় মুখ দেখে আয় বলে বার করে দিয়েছিল। তো বহু চেষ্টা করেছি, নায়ক হবার হতে পারিনি। তো বহু চেষ্টার পর তিনি কয়েকটি ছোটখাটো চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তবে 1995 সালে চিরঞ্জিৎ চক্রবর্তী তাকে তার কেঁচো খুঁড়তে কেউটো মুভিতে মেন ভিলেনের চরিত্রে সিলেক্ট করেন, এবং সেই মুভিটি হিট হয়ে যায় এবং রাতারাতি সুমিত গাঙ্গুলি জনপ্রিয় হয়ে যায়। তবে ভিলেন হোক অথবা হিরো, অভিনেতা মানে অভিনেতা। একটা মুভি হিট করার জন্য যেমন হিরোর ভূমিকা থাকে, তেমন ভিলেনেরও সেম ভূমিকা থাকে। সেই জন্য সুমিত গাঙ্গুলি নিজেকে ভিলেন হিসাবে খাপ খাওয়িয়ে নিয়েছে। তার মতে, আমি ভিলেন মানে এইটা নয় যে বাস্তব জগতেও ভিলেন, বাস্তব জগতে খারাপ মানুষের যে চরিত্র সেটা আমি সিনেমা জগতে ফুটিয়ে তুলি, ঠিক যেমন হিরোরা ভালো মানুষের চরিত্রটা সিনেমা জগতে ফুটিয়ে তোলে। তো যেহেতু তার হিরো হবার শখ ছিল, তাই চিরঞ্জিৎ চক্রবর্তী তাকে তার ফিরিয়ে দেওয়া মুভিতে সাইড হিরো হিসেবে সুযোগ দিয়েছিলেন, কিন্তু সেই মুভিতে তার অভিনয় প্রশংসিত হয়নি। তো যাই হোক, সুমিত গাঙ্গুলি 300-এরও বেশি মুভিতে অভিনয় করেছেন, এবং তার সবচেয়ে ফেভারিট মুভি হচ্ছে জিতের ঘাতক মুভিটি, যেখানে তিনি অনামিকা সাহা মানে বিন্দু মাসির ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। দিদি বলে দিয়েছিল এই এলাকার একটা ভোটও যদি অন্যদিকে যায় তাহলে ভোটের পর সেটা উসুল করে নেবে, ভোটের পরে নয় 8টা থেকে 5টা ভোটের টাইমের মধ্যেই মুন্না সেটা উসুল করে নেবে। টলিউডে তার পছন্দের অভিনেতা হলেন উত্তম কুমার এবং অভিনেত্রী হলেন সুচিত্রা সেন, আর বলিউডে তার জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন, যাকে তিনি তার গুরু হিসাবে মানেন। সুমিত গাঙ্গুলি একজন মিমিক্রি আর্টিস্ট এবং তিনি অমিতাভ বচ্চনের মিমিক্রি করে থাকেন। বর্তমানে সুমিত গাঙ্গুলি ফিল্ম পরিচালনার কাজ করছেন, তবে তিনি বাংলা সিরিয়ালের বিশাল বিরোধিতা করেন, কেননা বাংলা সিরিয়ালের জন্যই মানুষ মুভি দেখতে আর হলে যাচ্ছে না। সো এই ছিল অভিনেতা সুমিত গাঙ্গুলির জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এইখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।